তো যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলে তখন আমরা একটা সংক্ষিপ্ত সূত্র জানি যে শেষ সংখ্যার অর্ধেক গুণিত শেষ সংখ্যা যোগ 1 এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিতের এমসিকিউ বা বহুনির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্নের সাজেশন ও সমাধানের 5 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব অধ্যায় 13 সসীম ধারা অর্থাৎ সমান্তর ধারা ও গুণোত্তর ধারা থেকে এবারের পরীক্ষার জন্য যে এমসিকিউ প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের 15টি এমসিকিউ প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে যেগুলো মুখস্থ করে নয় অঙ্ক করে বের করতে হয় শর্টকাট টেকনিকের মাধ্যমে তো আজকে আমরা সমাধান করব 61 থেকে 75 পর্যন্ত এর পূর্বে আমরা 60টি এমসিকিউ প্রশ্ন সমাধান করেছি 4টি ভিডিওর মাধ্যমে আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিংকটি দিয়েছি সেখান থেকেই সবগুলো অঙ্কের সমাধান পাওয়া যাবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা 61 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি এখানে 61 নম্বর প্রশ্নে দেওয়া আছে -8 -3 +2 +7 ধারাটি চলছে ধারাটির 15তম পদ কত ঢাকা বোর্ড 2022 এই প্রশ্নটি এসেছিল তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে কিভাবে আমরা সমাধান করব তো যখনই ধারাটির পদ সংখ্যা বের করতে বলবে তখন অবশ্যই আমাদের এখানে সাধারণ অন্তর বের করে নিতে হবে প্রথম পদ বের করে নিতে হবে আমি সংক্ষেপে লিখছি প্রথম পদ এখানে a সমান ধরে নিচ্ছি -8 আর যদি আমরা সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে থাকি আর সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে -3 আর সূত্রের মাইনাস প্রথম পদ হচ্ছে কি 8 তো মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে 8 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে থাকছে কত 5 তাহলে আমরা d পেলাম 5 আর এ সমান পেয়েছি আমরা -8 তো এখন আমরা 15তম পদটি বের করব তো আমরা সূত্র জানি যে n তম পদের যে সূত্রটি আমরা জানি সেই সূত্রটির মাধ্যমে আমরা এটা 15তম পদ সমান a প্লাস 15তম পদ বলছি তাই n এর জায়গায় আমরা 15 লিখব n -1 অর্থাৎ 15 -1 ইনটু d a সমান আমরা মান পেয়েছি -8 এরপরে প্লাস 15 থেকে এক বাদ দিলে হয়ে যাচ্ছে কত 14 আর d যেহেতু এর সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব আর d এর মান পেয়েছি আমরা এখানে কত 5 এখন যদি আমরা হিসাব করি তাহলে -8 এরপরে প্লাস 5-14 গুণ করলে 70 হয়ে যাবে এখন 70 থেকে যদি আমরা -8 বাদ করে দেই তাহলে এখানে থাকছে কত 62 তো আমরা দেখতে পাচ্ছি 62 আছে ক নম্বরে তাই ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর এরপরে 62 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি 1/√7 কমা দিয়ে -1 এরপরে কমা দিয়ে √7 ধারাটি চলছে অনুক্রমটির সাধারণ অনুপাত কত এটি চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছিল এটি হচ্ছে গুণোত্তর ধারার প্রশ্ন তাই আমরা সাধারণ অনুপাত বের করতে বলেছে আর আমরা গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করে থাকি তাই সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো গুণোত্তর ধারায় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এখানে দ্বিতীয় পদ হচ্ছে -1 ভাগ প্রথম পদ 1/√7 তো এখানে যেহেতু ভাগের দুটি অপশন চলে আসছে তাই আমরা এটাকে গুণ আকারে লিখলে প্রথম পদটা ঠিক থাকবে অর্থাৎ উপরের সংখ্যাটা ঠিক থাকবে গুণিত নিচেরটা যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে তার মানে √7 চলে যাবে উপরে 1টা চলে আসবে নিচে তো এখন আমরা যদি 1 আর 1 কেটে দেই তাহলে এখানে থাকছে কত মাইনাস আর এখানে থাকছে √7 তো -√7 আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে আছে তাই ঘ নম্বরই হচ্ছে সঠিক উত্তর এরপরে 63 নম্বর প্রশ্নটিতে বলছে এখানে 14 +10 +6 +2 ধারাটি চলছে ধারাটির সাধারণ অন্তর কত এটি অবশ্যই হচ্ছে গুণোত্তর ধারা আর এই প্রশ্নটি সিলেট বোর্ড 2022 সালে এসেছিল তো সাধারণ অন্তর বের করার নিয়ম হলো আমরা সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে থাকি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে 10 মাইনাস সূত্রের মাইনাস আর প্রথম পদ হচ্ছে কত 14 তো এখন যদি আমরা এটাকে হিসেব করি তাহলে 14 থেকে 10 বাদ দিলে থাকছে কত -4 তো -4 আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে তাই ঘ নম্বরই হচ্ছে সঠিক উত্তর এরপরে 64 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 3+9+27+81 ধারাটি চলছে ধারাটির সাধারণ পদ কত দিনাজপুর বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল প্রথমে আগে আমাদের ধারাটি দেখে চিনতে হবে যে এটি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা আমরা এটা দেখতে পাচ্ছি এটি গুণোত্তর ধারা কারণ 3+9+27 গুণ আকারে যাচ্ছে তাই এটি হচ্ছে একটি গুণোত্তর ধারা আর যখন সাধারণ পদ বের করতে বলবে তখন অবশ্যই আমরা প্রথম পদ ধরে নেব এখানে প্রথম পদ a সমান আমরা ধরে নিচ্ছি 3 আর যেহেতু গুণোত্তর ধারা তাই এটাকে আমরা সাধারণ অনুপাত বের করব আর সমান আর অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে 9 ভাগ হচ্ছে প্রথম পদ 3 এখন যদি হিসাব করি 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 3 পাবো তাহলে আর সমান পেয়ে গেলাম 3 এখন আমরা সাধারণ পদটি বের করব আমরা সাধারণ পদ বের করার সাধারণ পদ সমান আমরা জানি a r n minus 1 এটি হচ্ছে সাধারণ পদ বের করার নিয়ম এখন আমরা a সমান মান পেয়েছি 3 তাই আমরা এখানে বসিয়ে দেব 3 গুণিত r সমান মান পেয়েছি 3 আর এখানে আছে কত n minus 1 তো সূচকের নিয়মে আমরা একটি সূত্র জানি যখন দুটোর ভিত্তি এক হয় এবং গুণ আকারে থাকে তখন আমরা একটা ভিত্তি কমন নেই আর পাওয়ার গুলা কি হয় যোগ হয় তাহলে এখানে পাওয়ার হিসেবে আছে কত 1 যোগ এটা যোগ করে দেব তাহলে n minus 1 minus 1 আর plus 1 যদি কেটে দেই তাহলে থাকছে এখানে কত 3 পাওয়ার n তাহলে 3 পাওয়ার n আছে ঘ নম্বরে তাই ঘ নম্বরই হচ্ছে সঠিক উত্তর এরপরে 65 নম্বর প্রশ্নে বলছে একটি অনুক্রমের সাধারণ পদ 1/3 পাওয়ার
n হলে দ্বিতীয় পদ কত ঢাকা বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল খুবই সহজ একটি প্রশ্ন এখানে যদি সাধারণ পদটা 1/3 পাওয়ার n হয় তাহলে দ্বিতীয় পদ বের করতে বলেছে তাই আমরা এখানে সরাসরি n এর জায়গায় কি বসাবো দ্বিতীয় পদ বলেছে তাই 2 বসাবো তাহলে স্কয়ার অর্থাৎ 1/3 এর উপর স্কয়ার হলে কত হবে 3 9 তাহলে 1/9 ঘ নম্বরে আছে 1/9 তাই এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে 66 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 2+4+6 প্লাস ধারাটি চলছে ধারাটির দশম পদ কত ঢাকা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল এগুলো খুবই সহজ তাহলে আমরা এই ধারাটির দশম পদ যখন বের করব তখন অবশ্যই প্রথম পদ এ সমান আমরা বের করে নিব 2 যেটা প্রথমে আছে সেটাই প্রথম পদ আর ডি সমান আমরা বের করার নিয়ম জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে থাকছে কত 2 থাকছে এখন দশম পদ বের করব তো আমরা জানি যে n তম পদের সূত্র যেটা সেখানে আমরা n এর জায়গায় 10 বসিয়ে দেব তাহলে 10 তম পদ সমান আমরা লিখব a প্লাস 10 তম পদ হলে 10 মাইনাস 1 আর ইনটু ডি তো এখন যেহেতু আমরা দশম পদ বের করছি এর মান বসাবো 2 এরপরে প্লাস 10 থেকে 1 বাদ দিলে কত 9 আর ডি যেহেতু গুণ অবস্থায় আছে ডি এর মান পেয়েছি আমরা এখানে 2 হিসাব করে নেই তাহলে 2 যোগ 9 দুগুণে 18 এখন 18 আর 2 এর যোগ করলে 20 দশম পদটা পেয়ে গেলাম 20 তাহলে 20 আছে ঘ নম্বরে তাই ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর এরপরে 67 নম্বর প্রশ্নে বলছে 5+7+9+11 ধারাটি চলছে ধারাটির 12 তম পদ কত চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল তো ঠিক আগের মতোই প্রথম পদ এ সমান আমরা এখানে ধরে নিব 5 আছে 5 এরপরে ডি সমান সাধারণ অন্তর বের করে নিব 7 থেকে 5 বাদ দিলে থাকছে কত 2 কারণ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এখন আমাদের এখানে 12 তম পদ বের করতে বলেছে তাহলে 12 তম পদ যদি আমরা বের করি সূত্রটি লিখব প্রথমে a প্লাস 12 তম পদ বের করছি তাই a প্লাস 12 মাইনাস 1 ইনটু ডি এখন যদি আমরা এর মান বসাই এর মান হচ্ছে 5 আর 12 থেকে 1 বাদ দিলে 11 তাহলে 11 গুণিত ডি এর মান হচ্ছে এখানে 2 তো বসিয়ে দিলাম 5 যোগ 11 দুগুণে কত 22 তাহলে 22 আর 5 এ যোগ করে দিলে হয়ে যাবে 27 12 তম পদটা হচ্ছে 27 তো 12 তম পদ 27 ক নম্বরে আছে তাই ক নম্বরে হচ্ছে সঠিক উত্তর 68 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1+3+5+ ডট ডট দিয়ে চলছে এবং শেষে প্লাস দিয়ে আবার 101 আছে ধারাটির পদ সংখ্যা কত কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল প্রথম পদ এ সমান 1 বের করে নিব আর সাধারণ অন্তর ডি সমান বের করে নিব সাধারণ অন্তর ডি 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 2 পদ সংখ্যাটি বের করে নিব তো আমরা ধরে নেই এনতম পদ সমান ধরে নিচ্ছি যে 101 এখন এনতম পদের সূত্রটি আমরা জানি যে এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি সমান হচ্ছে কত 101 এখন এ সমান পেয়েছি আমরা কত 1 মান বসাচ্ছি আর এনতম পদ তো আমরা বের করব তাই এন মাইনাস 1 থেকে যাবে আর ডি সমান পেয়েছি আমরা কত 2 এটা সমান হচ্ছে কত 101 এবার 1 আছে থাক এরপরে 2 দ্বারা যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব 2n মাইনাস হচ্ছে কত 2 সমান হলো 101 মাইনাস 2 আর এখানে আছে কত 1 তাহলে আমরা যদি এটা হিসেব করি তাহলে আবার থাকছে কত মাইনাস 1 সমান হচ্ছে 101 মাইনাস 1 কে আমরা এই পাশে পার করে দেব তাহলে 2n সমান হচ্ছে কত 101 আর 1 এই পাশে এসে যোগ হয়ে যাবে তাহলে একবারই করে দিলাম 102 এবার আমরা n কে রেখে দেব আর 2 কে এই পাশে পার করে দেব তাহলে 102 ভাগ হচ্ছে কত 2 অতএব n সমান 102 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 51 তাহলে n তম পদ সমান হচ্ছে কত 51 তাহলে ধারাটির পদ সংখ্যা হচ্ছে 51 এই যে ক নম্বরে আছে 51 তাই 51 হচ্ছে সঠিক উত্তর এরপরে 69 নম্বর প্রশ্নে 3+6+9+ ধারাটির কততম পদ 99 ধারাটা চলছে এই ধারাটার কততম পদ 99 যশোর বোর্ড 2016 সালে এসেছিল এই প্রশ্নটি ঠিক আগের মতোই প্রথমত আমরা এখানে প্রথম পদ a সমান ধরে নিব 3 এরপরে সাধারণ অন্তর d সমান 6 থেকে 3 বাদ দিলে 3 এবার আমরা ধারাটির পদ সংখ্যা বের করব তো ধরি n তম পদ সমান হচ্ছে 99 ধরে নিলাম এবার n তম পদের সূত্রটি আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইনটু ডি এটা সমান কত 99 এবার খেয়াল রাখতে হবে এখানে a সমান আমরা মান পেয়েছি 3 তাই 3 বসালাম এরপরে যেহেতু n এর মান বের করব তাহলে 1 আর d সমান পেয়েছি আমরা কত 3 এটা সমান হচ্ছে 99 এবার যদি আমরা হিসেব করে নিই তাহলে 3+3 দ্বারা যেহেতু গুণ আছে তাহলে 3n মাইনাস হচ্ছে কত 3 এটা সমান 99 এবার এই মাইনাস 3 আর প্লাস 3 কি হবে কেটে যাবে তাহলে এখানে থাকছে কত 3n সমান হচ্ছে কত 99 এবার যদি আমরা n কে রাখি আর 3 কে আমরা এই পাশে পার করে দেই গুণ অবস্থায় আছে এই পাশে গেলে কি হবে ভাগ তাহলে 99 ভাগ হচ্ছে 3 এরপরে 99 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 33 পেয়ে যাব তাহলে এই ধারাটির 99 হচ্ছে 33 তম পদ আর এটা আছে খ নম্বরে তাই খই হচ্ছে সঠিক উত্তর এরপরে 70 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 1+3+5+7 ধারাটি চলছে
ধারাটির আটতম পদ কত। রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। তো ঠিক আগের মতোই আমরা এ সমান ধরে নিব প্রথম পদ ওয়ান, আর ডি সমান ধরে নিব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে তিন থেকে একবার দিলে থাকছে কত দুই। এবার যদি আমরা আটতম পদটা বের করি, আটতম পদ সমান আমরা সূত্রটি জানি এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, যেহেতু আটতম পদ বলছে। এবার মান বসাবো, এ সমান আমরা পেয়েছি এখানে ওয়ান, ওয়ান প্লাস, এবার আর মাইনাস হচ্ছে ওয়ান, আর ডি এর মান পেয়েছি আমরা কত টু। তাই এখন যদি আমরা হিসেব করি তাহলে আর প্লাস, যেহেতু টু দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে নেব, তাহলে টু আর মাইনাস হচ্ছে কত টু। এখন যদি আমরা এই মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিই তাহলে থাকছে কত টু আর মাইনাস ওয়ান। তা আমরা এখানে দেখতে পাচ্ছি টু আর মাইনাস ওয়ান এটা খ নম্বরে আছে, তাই খ নম্বরই হচ্ছে এখানে সঠিক উত্তর। একাত্তর নম্বর প্রশ্নে তিন যোগ ছয় যোগ নয় যোগ এরকম করে ধারাটি চলছে, ধারাটির পনেরোটি পদের সমষ্টি কত। চট্টগ্রাম বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এটি সমষ্টি বের করতে বলছে। তা আমরা প্রথমে আবারও এ সমান প্রথম পদ ধরে নিব তিন, এরপরে সাধারণ অন্তর ডি সমান ধরে নেব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে ছয় থেকে তিন বাদ দিলে আবারও কত তিন। এবার যেহেতু সমষ্টি বের করতে বলেছে, আমরা সমষ্টির সূত্রটি জানি, পনেরোটি পদের সমষ্টি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে লিখব পনেরো ভাগ হচ্ছে দুই, আমরা সূত্রটি জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এ, এরপরে প্লাস এন মাইনাস, যেহেতু এ পনেরো পদের সমষ্টি একবারই বের করে নিচ্ছি তাহলে এখানে একবারই পনেরো লিখে দিব, পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপরে পনেরো ভাগ দুই আছে থাক, এরপরে টু এর মান পেয়েছি কত তিন, তাহলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে তিন, এরপরে প্লাস পনেরো থেকে একবার দিলে চোদ্দ, আর ডি সমান মান পেয়েছি কত এখানে তিন। তাহলে আমরা সবগুলো মান বসালাম, এখন হিসেব করে নেব, তাহলে পনেরো ভাগ হচ্ছে দুই, তিন দুগুণে ছয়, আর এরপরে প্লাস তিন চোদ্দ বিয়াল্লিশ হবে, গুণ করে নিলাম এটা। এখন যদি আমরা হিসেব করি তাহলে পনেরো ভাগ হচ্ছে দুই, আর বিয়াল্লিশ আর ছয় যদি আমরা যোগ করি তাহলে কত হবে আটচল্লিশ। একবারই কাটাকাটি করে দিতে পারি, তাহলে দুই একে দুই চব্বিশ দুগুণে আটচল্লিশ, তাহলে পনেরো গুণিত হয়ে যাবে কত চব্বিশ, তাহলে পনেরো আর চব্বিশ যদি আমরা গুণ করি তিনশো ষাট হয়ে যাবে। তো তিনশো ষাট আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরে আছে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। বাহাত্তর নম্বর প্রশ্নে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলেছে, অর্থাৎ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এরকম করে চলতে চলতে একশো পর্যন্ত আছে সমান কত। সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। তো যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলে তখন আমরা একটা সংক্ষিপ্ত সূত্র জানি যে শেষ সংখ্যার অর্ধেক গুণিত শেষ সংখ্যা যোগ এক, তাহলে শেষ সংখ্যাটা হচ্ছে একশো, তো একশোর অর্ধেক হবে কত পঞ্চাশ গুণিত শেষ সংখ্যা যোগ এক, তাহলে শেষ সংখ্যা হচ্ছে একশো, এর সাথে এক যোগ করলে হয়ে যাবে কত একশো এক। এখন এটা যদি আমরা সরাসরি গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কত পাঁচ হাজার পঞ্চাশ। এটা আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আছে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে তিয়াত্তর নম্বর প্রশ্নে চার যোগ ছয় যোগ আট যোগ এরকম করে ধারাটি চলছে, ধারাটির বারোতম পদ কত। ঢাকা বোর্ড 2015 সালে এসেছিল প্রশ্নটি। যদি এ ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা প্রথমে এ সমান প্রথম পদ বের করে নিব চার, এরপরে সাধারণ অন্তর ডি সমান বের করে নেব ছয় থেকে চার বাদ দিলে থাকছে কত দুই। এবার বারোতম পদ বের করতে বলেছে, তাহলে আমরা সূত্রটি জানি যে এ প্লাস বারো মাইনাস এক ইন্টু ডি। এখন এর মান বসাবো, এর মান হচ্ছে চার যোগ বারো থেকে একবার দিলে এগারো গুণিত ডি এর মান হচ্ছে কত দুই। এখন চার যোগ এগারো দুগুণে বাইশ, এখন বাইশ আর চারে যোগ করলে হয়ে যাবে কত ছাব্বিশ, তাহলে ছাব্বিশ দেখতে পাচ্ছি গ নম্বরে আছে, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে চুয়াত্তর নম্বর প্রশ্নে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। দিনাজপুর বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা বলছে, তা আমরা যখনই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলবে তখনই আমরা একটা সূত্র জানি, শেষ সংখ্যার অর্ধেক, এখানে শেষ সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ, তাহলে পঞ্চাশের অর্ধেক যদি আমরা করি পঁচিশ গুণিত শেষ সংখ্যা যোগ এক, তাহলে পঞ্চাশ আর একে যোগ করলে একান্ন। এখন এটা গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে বারোশো পঁচাত্তর, এটা গুণ করে দেখতে পাচ্ছি এটা খ নম্বরে আছে, তাই খ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এই ভিডিও সর্বশেষ পঁচাত্তর নম্বর প্রশ্নে আবারও বলছে প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। কুমিল্লা বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। যখনই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলবে তখনই শেষ সংখ্যার অর্ধেক গুণিত শেষ সংখ্যা যোগ এক, এখানে শেষ সংখ্যাটা হচ্ছে তিরিশ, তাহলে তিরিশের অর্ধেক হয়ে যাবে কত পনেরো গুণিত শেষ সংখ্যা যোগ এক, তাহলে শেষ সংখ্যা তিরিশ, তিরিশ আর একে যোগ করলে একত্রিশ। এখন পনেরো আর একত্রিশ যদি আমরা গুণ করে দিই তাহলে চারশো পঁয়ষট্টি হয়ে যাবে, তো চারশো পঁয়ষট্টি আছে ঘ নম্বরে, তাই ঘ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।